হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি গাছ সম্পর্কে জানাতে। ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন দাদা, এই গাছটি হলো তিল গাছ। এই তিল গাছের ঔষধি গুণাগুণ অনেক। ভিডিও স্ক্রিনে যে তিল গাছটি দেখতে পাচ্ছেন দাদা, এই তিল গাছটি হলো কালো তিল গাছ। এই তিল গাছের ঔষধি গুণাগুণ অনেক, তাই আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং জেনে নেই। তার আগে বলে রাখছি দাদা, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে দিবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে। সকল প্রকার বনাদি ঔষধ এবং ঔষধি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যে তিল গাছটি দেখতে পাচ্ছেন দাদা, এই তিল গাছটি কৃষকরা চাষ করে থাকে। আমাদের গ্রামের অঞ্চলে মাঠ ভর্তি এই তিল গাছ হয়ে থাকে। অনেক কৃষকই অনেক লাভবান, তিল গাছ তিলের তিল হলে তাই সবাই এটাকে চাষ করে থাকে। এই তিলের ঔষধি গুণাগুণ সম্পর্কে এখন আমরা জেনে নিব আর ভিডিও থেকে আমরা তিল গাছ চিনে নিব। ঔষধি গুণাগুণ: এক, আপনার যদি পা পুড়ে যায় বা শরীরের কোনো অঙ্গ পুড়ে যায় পুরা ঘা ভালো করতে অবশ্যই চমৎকার কাজ করে থাকে এ তিল গাছ। এ তিল গাছের আপনি ব্যবহার করার নিয়ম: আপনি এ তিল গাছ ব্যবহার করবেন কিছু তিল নিয়ে তা পানি ছাড়া বেটে সুন্দরভাবে মিহিম করে তা ওই পোড়া জায়গায় প্রলেপ দিলে কয়েকদিনের মধ্যে আপনার পোড়া ঘা শুকিয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। দাদা, আপনার অনেক মেয়েদের ক্ষেত্রে রক্ত আমাশয় হয়ে থাকে। রক্ত আমাশয় দূর করতে তিল গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গুণাগুণ হিসাবে কাজ করে থাকে। প্রতিদিন যদি আমরা তিল গাছের পাতার রস 15 থেকে 20 মিলি খেয়ে নেই তাহলে অবশ্যই রক্ত আমাশা ভালো হয়ে যাবে। দাদা, বুঝতেই পারছেন অনেক ঔষধি গুণাগুণ এ তিল গাছে। যদি আপনার, হ্যাঁ বন্ধুরা, কোনো মেয়ের যদি ঋতুস্রাব নিয়মিত না হয়, যদি নিয়মের বাইরে হয় তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন এ তিল। তিল ব্যবহার করার নিয়ম: কোনো মেয়ের যদি ঋতুস্রাব না হয় এবং ব্যথা বেদনা হয় তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন তিল। কিছু তিল নিয়ে 1 বা 2 চামচ তিল নিয়ে তা বেটে সুন্দরভাবে তার সাথে 1 গ্লাস পানি মিশিয়ে তা ফুটিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তা যদি আপনি মেয়ে খায় তাহলে অবশ্যই উপকার পাবে এবং ব্যথা বেদনা দূর হয়ে যাবে, নিয়মিত ঋতুস্রাব হবে। আপনার যদি চুল কালো করতে চান তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন এ তিল। চুল কালো করতে চান তাহলে তিলের মূল, তিল গাছের যে মূলটা আছে সেই মূলটা নিয়ে বেটে সুন্দরভাবে বেটে তা আপনার গোসল করার কিছুক্ষণ আগে মাথায় চুলে লাগিয়ে দেবেন। কিছুক্ষণ পর আপনি গোসল করে নেবেন। অবশ্যই কয়েকদিন ব্যবহার করলে আপনার চুল অতি তাড়াতাড়ি কালো হয়ে যাবে। দাদা, আপনার সন্তান কি বিছানায় প্রস্রাব করতেছে বাজে স্বপ্ন দেখে? তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন এ তিল। কোনো শিশু যদি রাতে বিছানায় প্রস্রাব করে তাহলে তিল এবং এক টুকরো, কিছু তিল এবং এক টুকরো মূলো সুন্দরভাবে একসাথে মিহিম করে যদি খায় তাহলে অবশ্যই রাতে প্রস্রাব করা বিছানা থেকে বিরত থাকবে। অবশ্যই প্রস্রাব আর রাতে বিছানায় করবে না। দাদা, অনেকের ক্ষেত্রে নারীদের গর্ভপাতের পর অনেক কষ্ট ব্যথা বেদনা হয়ে থাকে, অনেক সমস্যায় পড়ে থাকে, তাহলে সে সমস্যা থেকে বাঁচতে এ তিল গাছ ব্যবহার করতে পারেন। যদি আপনি ব্যবহার করেন তিলে গুঁড়ো করে, কিছু তিল নিয়ে তা গুঁড়ো করে প্রতিদিন 1 গ্রাম করে খেলে আশা করা যায় সন্তান এবং গর্ভপাত গ্রামের পর যে সমস্যা হয় সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। বুঝতেই পারছেন দাদা, তিল গাছের অসংখ্য ঔষধি গুণাগুণ রয়েছে। দাদা, আমাদের এ তিল শরীরের অনেক ঘাটতি পূরণ করে থাকে। এ তিল আমাদের মানব দেহের শক্তি ও অনেক রকমের হরমোন তৈরি করে থাকে। এ তিল গাছের ঔষধি গুণাগুণ বলে আজকে শেষ করতে পারবো না, তাই দাদা পরবর্তী আপডেট ভিডিও পেতে এবং সকল প্রকার বনাদি ঔষধি ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব।